দেশে প্রথম আবাসিক সুবিধাসহ পূর্ণাঙ্গ ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে যাত্রা শুরু করলো হেলিবেরি ভালুকা স্কুল। শনিবার রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের উদ্বোধন করা হয়। যুক্তরাজ্যের অন্যতম প্রধান স্কুল হেলিবেরি ও বাংলাদেশের বেস্ট সার্ভিস লিমিটেডের উদ্যোগে এই স্কুলটিতে 1000 শিক্ষার্থী আবাসিক সুবিধা রয়েছে। শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। আগামী বছর জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ হাসান রাসেল, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ আরও অনেকে।